বন্ধুরা কেমন আছো বলো আশা করি ভালো আছো আমি গুড মর্নিং বলে আজকের ভিডিওটা স্টার্ট করছি না বিকজ এখন মর্নিং নয় অনেকটা বেলা হয়ে গেছে এখন মানে বেলাটা হলো এই কারণেই এক নম্বর হচ্ছে আমি রাশের পর থেকে কোনো ভিডিও দিইনি আজকে দুদিন হয়ে গেল দুদিন পর এটা দিচ্ছি তোমরা হয়তো আরও দুদিন পর পাবে তো প্রচণ্ড শরীর খারাপ এখনও কথা বলতে কষ্ট হচ্ছে রীতিমতো মানে গলায় প্রচণ্ড ব্যথা তখনই বলেছিলাম যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে উঠেছি প্রচুর বেলা করে ছেলের আজকে অবধি স্কুল ছুটি ছিল কালকে থেকে স্কুল আছে তো অনেক দেরি করে উঠেছি ঘুম থেকে উঠে প্রচুর কাজ মানে কালকে তো আমি উঠতেই পারিনি একদম পুরোপুরি মানে শোয়া ছিলাম আজকে উঠে প্রচুর কাজ মানে আনপ্যাকিং করা ছিল ব্যাগটাকে যেগুলো নিয়ে গেছিলাম প্রচুর কাচার ছিল যেগুলো ধুই মানে ওয়াশ করতে হবে ঘরটার বিচ্ছিরি পরিস্থিতি ছিল সেটা গোছাতে হবে ব্যবসার কাজ একটু করতে হয়েছে কারণ ব্যবসাটাও চার পাঁচ দিন বন্ধ ছিল এই সমস্ত করতে করতে অনেকটা বেলা হয়ে গেল এখন সমস্ত কাজ পুরো ডান হয়ে গেছে ওকে ডান এখন মনে হলো একটুখানি ভিডিওটা অন করি তোমাদের সাথে একটু গল্প করি আর যেটা বলার সেটা হচ্ছে শরীর মোটামুটি এখন ঠিক আছে আর তোমরা কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো এখন পুজো দেওয়াও হয়ে গেছে আজকে আমার স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে নিচে মায়ের হয়তো রান্নাও হয়ে গেছে আমি নিচে অনেকক্ষণ যাইনি কারণ ওপরের পুরোটা ক্লিন করছিলাম প্রচুর কাজ ছিল কালকের জন্য এত কাচাকুচি রেখে দিয়েছি কালকে কাচবো বাকিটা আজকে মোটামুটি ওপরের এক ছাদ কাঁচা হয়েছে আর এখন ব্যবসার ঘরে একটু যাব কারণ ওখানে জবা এতক্ষণ ছিল জবা বাড়ি চলে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বলে ওকেও বললাম তুই বাড়ি চলে যা আমি দেখছি ও বাড়ি চলে গেছে এখন ওখানে গিয়ে প্যাকিং থাকবে এখন অনেক কিছু কাজ আছে ওখানে এখনও তো ওই কাজগুলো সারবো মানে এখন তো আবার বিজনেস স্টার্ট হয়ে গেল আবার আর একটা টেনশন মাথায় এলো সামনেই ছেলের এক্সাম মানে ধরো আর ওয়ান মান্থও নেই মানে হয়তো 25 ডেজ মতন আছে ওকে রেডি করাতে হবে এইসব নিয়ে প্রচুর চাপে রয়েছি ভিডিও রেগুলার দেওয়ারই চেষ্টা করছি যেহেতু আমার ডেলি লাইফস্টাইলটা এখানে শেয়ার করাটা কাজ এই যে এসেছি এসে দেখি ওদের অর্ডার নেওয়া হয়ে গেছে আমাকে বলো তোমাকে আর কিছু করতে হবে না এখন ফাস্ট ফাস্ট প্যাকিংগুলো করবো ট্র্যাকগুলো দিয়ে দাও দেখে দেখে তাই দিতে বসেছি এই যে দুজনে মিলে বসে পড়েছে বললো এখন খাওয়া মানে খাওয়া দাওয়া এখন হবে না ঠিক আছে এখন লাঞ্চ করতে বারণ করে দিয়েছে ওরা বলেছে আগে প্যাকিং হবে তারপরে লাঞ্চ তো চলো সবার কথাই শুনতে হয় আমি তো খুব নরম মনের মানুষ সবার কথা শুনে চলি তো আগে এখন প্যাকিংগুলো কমপ্লিট করি অল্প কটাই প্যাকিং আছে যদিও বা বেশি নেই করে নিয়ে তারপর আমরা লাঞ্চ করবো আর প্রীতম এখনো আসেনি প্রীতম আসলে একবারই হয়ে যাবে তাহলে নাহলে আবার বারবার অসুবিধা হয় এখন প্যাকিং কমপ্লিট হয়েছে এখন প্রায় 4টে বাজতে গেল মানে সন্ধ্যে হয়ে যাচ্ছে এখন খাবো গরম করছি তাই তরকারিগুলো এখন একদম ঠান্ডা পড়ে গেছে যার জন্য একটুখানি না গরম করে খেতে বসতে পারছি না মাছের ঝোলটা গরম করছি করে খেতে বসব মাছের ঝোল আজকে এটা কি লাউয়ের খোসা বাটা দারুণ খেতে লাগে এটা আর কাতলা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে না বিশ্বজিৎ দাও খাবে এখন লাঞ্চ কমপ্লিট হলো দেখো চারিদিকটা একটু দেখো কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে বাট এটা কিন্তু ধোঁয়া নয় এটা কুয়াশা পড়ছে আমাদের এখানে ভালো ঠান্ডা পড়ে গেছে এখন দেখো চারিদিকটা কেমন কুয়াশা কুয়াশা হয়ে গেছে আজকে প্রচুর লেট হয়ে গেছে একটুখানি সন্ধ্যে হয়ে যাবে দেখো চারিদিকটা ধোঁয়া ধোঁয়া আমি এটাই দেখছিলাম ছাদে এসে যে কেমন লাগছে এখন আমার এই জামাকাপড় কেচেছি তোলা হয়নি এখন এগুলো তুলবো শোকায়নি ভালো কালকেও আর একবার দিতে হবে রোদ্দুরে মানে আমি শুধু দেখছি যে এখন থেকে কেমন কুয়াশা কুয়াশা হয়ে গেছে চারিদিকটা পুরো কুয়াশা কুয়াশা বেশ ভালো লাগছে অন্যরকম একটা লাগে আমাদের বাড়ির চারপাশটা দেখো শুধু গাছ আর গাছ একটু দেখাও চারপাশটা শুধু চারিদিকে দেখো গাছ শুধু সবুজ সবুজের মধ্যে থাকি বাড়ি কারুর দেখতে পাবে না শুধু গাছ দেখতে পাবে ভাববে সব জঙ্গলের মধ্যে আমরা রয়েছি এরকম একটা পরিবেশ তুলে নিই জামা কাপড় গুলো তাদের এক্ষুনি সন্ধ্যে হয়ে যাবে আবার সন্ধ্যে দিতে হবে এখন 5টাও বাজছে না মানে 4:30 পৌনে 5টার মধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে এখানে
এখন প্রায় 6:30টার মতন মাঝে সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তখন মানে ঘুমিয়েছি বলতে কি শুয়েছি, একটু ঝিম 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 ভাব ছিল, একটু উঠতে দেরি হয়ে গেল। ছেলেটা বলেছে আজকে সারা দুপুর পড়ব, আমাকে তুমি সন্ধ্যাবেলা আমাদের এখানে রাসমেলা হয় মেলায় নিয়ে যাবে, তো এখন একটু রেডি হয়েছি দুজনা মেলায় যাচ্ছি। এই যে মাও যাচ্ছে সঙ্গে, এখন টোটো পাবো না হেঁটে যাব দেখি, বেরোনো যাক। বেরিয়েছি, বাট প্রচণ্ড ঠান্ডা বাইরে, এতটা এক্সপেক্ট করিনি। আমাদের এখানে ঠান্ডাটা একটু বেশি লাগে, আবার একটু ওই স্টেশনের দিকে গেলে কম লাগে, কারণ এখানে একটু মানে লোকজন বেশি, কিন্তু ওই গাছপালার জন্য হয়তো, জানি না কেন না, ওই স্টেশনের পর থেকে আমাদের এদিকটাতে প্রচণ্ড ঠান্ডা লাগে। যেই স্টেশনের ওদিকে যাবো ঠান্ডাটা কম লাগে অটোমেটিক্যালি, সে দিদাবাড়ি বলো আমাদের বাড়ি বলো, ওদের ওরা যে তুলনায় ঠান্ডা অনুভব করে তার থেকে অনেক বেশি। আমরা বলি আমরা দার্জিলিংয়ে থাকি, এরকম একটা ঠান্ডা পড়ে এখানে। যাই হোক, বাইরেটা আজকে অনেক দুদিন পর বেরোচ্ছি, তো প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। দেখা যাক, টোটো যদি পাওয়া যায় তো ভালো, ভালো না হলে হয়তো একটু হেঁটেই যেতে হবে। Oh, my God.
সম্ভব সুন্দর দেখতে এটা। আচ্ছা এখান থেকে কি নেওয়া যায় দেখা যাক। ঘুরে চলে এসেছি, প্রচন্ড বাইরে ঠান্ডা, শুধু দই ফুচকা খেয়েছি। আর যেটা নিয়ে এসেছি সেটা হলো, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও এক মিনিট, আমার ভীষণ একটা ফেভারিট জিনিস নিয়ে এসেছি, সেটা তোমাদের দেখাবো। নিয়ে এসছি হচ্ছে মথুরা কেক, এটা আমার ছেলে খাবে বললো তাই নিলাম। ও বললো এটা খাবো, আমি দুটো খাবো, দেখবো দুটো খাই কি না, আদতেও খাবে না দুটো। আর একটা যেটা সেটা হচ্ছে তোমাদের এটা বানানো দেখাচ্ছিলাম, ভাপা পিঠে। এটা আমি নিজে বানাতে পারি না কিন্তু খেতে খুব ভালোবাসি, সেই জন্য এটা আমি মানে যখনই মেলাতে যাই এবং দেখি যে বউটা বানায় আর কি, ওনাকে আমি মানে বহু বছর থেকে ওনার থেকেই নিই পরিষ্কার পরিচ্ছন্ন দেখি বলে, আর এইটা নিয়ে এসছি এখন, এগুলো খাওয়া হবে। আর এছাড়াও মেলা থেকে কী কী কিনলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো, খুব একটা বেশি কিছু কিনিনি, যেটুকুনি কিনেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই যে এটা কেনা হয়েছে, তোমাদের এখানে পাওয়া যায়, দেখো আমাদের এখানে পাওয়া যায়, এই স্টিলের একটা চাকি মেলা কিনেছে মা, কত কি কিনেছি দেখো। এগুলো হচ্ছে সেই গরম জিনিস রাখার, রাখে না ওই স্ট্যান্ডগুলো, ওই স্ট্যান্ডগুলো। তারপরে এইটা কিনেছি, এটা আমার ভীষণ একটা ভালো লেগেছে, এটা লক্ষ্মীর জায়গায় রাখবো ঠাকুর ঘরে, এটা হচ্ছে লক্ষ্মীর ঝাঁপিয়ের ওপরে চাল দিয়ে রাখবো, এটা বেতের, ঠিক আছে। এরকমই টুকটাকি সব কিনেছি, ছোটোখাটো জিনিস, সব সংসারেরই জিনিস, নিজস্ব কিছু নয়। এগুলো দিয়ে কি মা বলেছে যে এগুলো দিয়ে শাক কাটা যায়, সেই শাক কাটার জিনিস এই আর কি। এটা হচ্ছে ওই আটা, আটা তোলার জন্য, আটা তুলতে পারে না মা, মানে এইগুলো সবই সংসারের, আমার নিজস্ব কিছুই নয়। এইসব টুকটাক জিনিস কিনে এনেছি, প্রচণ্ড শীত করছে এখনো। আর এইটা সব থেকে সেরা জিনিস, সেটা হচ্ছে আমার ছেলের চড়বড়ি বাজনা, দেখিয়ে দিই, এটা তো আমার, এটা অ্যাকচুয়ালি ছোটরা ব্যবহার করে, ও এখন এতটা এতটাও ছোট নেই যে এটা ব্যবহার করার মতন, তবু এটা কিনবে। এই যে এটা, আরও ঢোল কিনেছে, আর কানটা একদম ঝালাপালা হয়ে যাচ্ছে সবটা নিয়ে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, গুড নাইট সবাইকে, আবার খুব তাড়াতাড়ি নিউ ব্লগ নিয়ে চলে আসছি, সবাই সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো আর সব ভিডিও দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানাও।